অনেকদিন পর আমার মেয়েগুলো বাসায় এসেছে, সবাই তো ব্যস্ত, কারো ভার্সিটি, কারো কলেজ, কারো স্কুল, কারো কোচিং, সব কিছু মিলে এরা সময়ই করতে পারে না একসাথে হওয়ার। তো এখন তো পুজোর বন্ধ যাচ্ছে, সবাই বাসায় বসা। তো আমি 2-3 দিন আগে গিয়েছিলাম রিদি রাহাদের বাসায়, তখন আমার 2 মেয়ে তো থেকে গিয়েছিল বোনদের কাছে, বোনরাও আসতে দেয়নি। তো পরের দিন যখন সুস্মি আর রোশনি আসে, আমিও বলেছিলাম ওদেরকে নিয়ে এসো, পরে রিদি রাহা আর সাথে একটা নতুন গেস্ট ছিল, রাহার কাজিন, ওর নাম সাবা, ওরাও 3 জনই এসেছিল। তো ওদের প্ল্যানটা ছিল ওরা বাইরে একটু খাওয়া দাওয়া করবে, ঘোরাঘুরি করবে, তারপরে বাসায় চলে যাবে। তো আমি আর যেতে দিলাম না, বললাম যে কোনো সমস্যা যদি না থাকে তাহলে রাতটা থাকো, ভালো লাগবে। তো এই যে রাতের বেলায় বসে বোনরা সবাই মিলে ক্লে দিয়ে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট খেলনা বানাচ্ছিল, তো ওরা খুবই মজা করছিল, আমারও কিন্তু ভীষণ ভালো লাগছিল। আসলে আমি ইদানিং আমার ছোটোবেলাটা খুব আমি মিস করি। আর এটা ছিল দুপুরের ভিডিও, আমার বিড়াল বাহিনীগুলোর সাথে ওরা ভাব করার চেষ্টা করছে, বিশেষ করে সাবা খুবই চেষ্টা করছে, আবারও একটু ভয়ও পাচ্ছে, কারণ আমার পিঙ্গুটা ভীষণ দুষ্টু, দুষ্টু মানে সে আচমকা সে হালুম করে ওঠে, এটাই আর কি। তো যাই হোক, ওদের খেলাধুলো দেখতে দেখতে বেলাটা কিন্তু অনেক হয়ে গিয়েছিল। আর যেটা হয়েছে, এরা সারা রাত ধরে গল্প গুজব হই হুল্লোড় করে ভোর রাত্রের দিকে ঘুমিয়েছিল, কাজেই সকালবেলা সবাই ঘুম থেকে দেরি করে উঠে কেউ আর নাস্তা করেনি। তো আমার প্ল্যান, তাড়াতাড়ি ওদেরকে আমি লাঞ্চ দিয়ে দিব, যেহেতু ওরা সকালবেলা খাবে না, উঠেছেই বেলা করে। তো রিদি বলছিল, আন্টু এখন যদি নাস্তা করি তাহলে কিন্তু দুপুরে খেতেই পারবো না। তো আমিও আর ওদেরকে খুব একটা জোরাজুরি করলাম না, কারণ আমি তো ওদের দুপুরের জন্য লাঞ্চ রেডি করছি। তো তাড়াতাড়ি রান্না শেষ করে ওদের টেবিলে খাবার দিয়ে দিলাম। তো বাচ্চাগুলো খেতে বসেছে আর আমি ওদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এটা ছিল সন্ধ্যায় ঠিক আগের ভিডিও। রিদি রাহা সাবা ওরা বাসায় যাবে, শামিম ভাইয়া ফোনের পর ফোন দিয়ে যাচ্ছে, ওরাও বোধহয় কোথায় যাবে, যে কারণে এদেরকে বাসায় যেতে বলছে। আর এই সন্ধ্যা হওয়ার কারণ হলো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর গল্পের ঝুড়ি নিয়ে বসেছিলাম, আর সেই গল্পের টপিক ছিল অতিপ্রাকৃতিক বিষয়গুলো, যেগুলো বাস্তব কথা ছিল, বাস্তব কাহিনী ছিল, আর ওরাও খুব সিরিয়াস হয়ে সেই গল্পগুলো শুনছিল। আর এই শুনতে শুনতে কখন যে সন্ধ্যা হয়ে এসেছে সেটা আমরা কেউ টেরই পাইনি। তো ভিউয়ার্স, এই ছিল আমার বাচ্চাদের সাথে আমার একদিনের গল্প। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, আর সেই সাথে আমার পিঙ্গু বাবাটাকেও কেমন লাগছে সেটাও বলবেন কিন্তু। তাহলে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।